বন্ধুরা, আমাদের মতো আপনারা ফিঙ্গার ফায়ার ইফেক্ট ভিডিও এডিট করতে চান, তাহলে ভিডিওটা আপনাদের জন্য। তো যে ভিডিওটা প্রথমেই দেখতে পারলেন এই ভিডিওটাই পুনরায় এডিট করে দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আমাদের মতো ফিঙ্গার ফায়ার ইফেক্ট ভিডিও এডিট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন আপনার ফোনটা ট্রাইপডে রেখে বা কোনো জায়গায় স্থির রেখে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কিভাবে আমাদের মতো মিউজিক ভিডিও তৈরি করবেন চলুন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আপনাদের ফোনে যদি কাইনমাস্টার অ্যাপসটি না থাকে, অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 এশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। আপনার এখানে ফাইলগুলো শো করবে, তো আপনার শ্যুট করা ভিডিওটা যেই ফাইলে থাকবে সেখান থেকে আপনাকে ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু শ্যুট করা ভিডিওটা এই ফাইলে আছে, তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটা চলে আসছে। তো আমাদের ভিডিওটার কিছু অংশ যদি কাটছাট করার প্রয়োজন পড়ে সেখান থেকে আমরা কাটছাট করে নিব। তো আমি এখান থেকে এই পিছনের অংশটা কেটে বাদ দিব। পিছনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাঁচি আইকন দেখতে পাচ্ছেন, কাঁচি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু রাইট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভিডিও প্রথমে আসব। প্রথমে আসার পর এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমরা এখানে কথায় চুটকি দিচ্ছি সেখানে আমাদের ভিডিওটা স্টপ করে রাখতে হবে। তো ফ্রেন্ডস, আমরা এখান থেকে একটা আগুনের অ্যানিমেশন ভিডিও নিয়ে আসব। আগুনের অ্যানিমেশন ভিডিও নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব। ক্লিক করার পর তৃতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, ওভারলে, ওভারলেতে একবার ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্টারফেস শো করতেছে। তো আপনারা এগুলো শো করবে না, তো আপনাকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা কোন অ্যানিমেশনটা ডাউনলোড করে নেবেন? তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফায়ার শেপস। ফায়ার শেপসে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আগুনের অ্যানিমেশন আছে, তো আপনাকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে গেট মোর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অবশ্যই নেট কানেকশনটা অন থাকার দরকার হবে। তো আপনারা নেট কানেকশনটা অন করে এখান থেকে সার্চ বক্সে টাইপ করবেন ফায়ার শেপস লিখে যদি সার্চ করেন, ওই অ্যানিমেশনগুলো আপনার সামনে চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকে আসলাম, যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে এই নিচের আগুনের অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আগুনের অ্যানিমেশনটা চলে আসছে। তো আপনারা এখান থেকে ছোটো বড় করতে পারবেন, তো আমি একটু ছোটো করে নিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নিব এখান থেকে। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এখানে আঙ্গুলের মাথায় নিয়ে গেলাম। তো আমি এতটুকু রাখলাম, তো তারপরে এখান থেকে টিমাকে ক্লিক করব। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমাদের এই ভিডিওটা আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ফোন আ দিচ্ছি, তো এখান থেকে ওটা বড় করে নিতে হবে। তো আমরা এখন এই অ্যানিমেশন ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর যেখানে আমরা ফু দিচ্ছি সেখান থেকে আমরা এই ভিডিওটা সিলেক্ট করে দিব। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। তো বন্ধুরা, এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আবারও আমরা এই অ্যানিমেশন ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যেই কাজটি করব, তো ডিলেট আইকনের উপরে চাবি আইকন দেখতে পাচ্ছেন, চাবি আইকনে ক্লিক করবেন।
ক্লিক করার পরে একটু সামনে সোয়াইপ করবেন। সামনে সোয়াইপ করার পর আপনার আঙুলটা যেদিকে যেদিকে যাচ্ছে সেদিকে আপনি এই অ্যানিমেশন ভিডিওটাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা লাল ডট দেখা যাচ্ছে, এই ডটগুলো যেন থাকে। তো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো একটু সামনে নিলাম, নেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট করে নিব, ভিডিওটা ধরে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখান থেকে। তো আপনাকে এভাবে কাজগুলো করতে হবে, তাহলে পারফেক্টলি শ্যুট করবে। তো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু কাজ ওকে। তারপরে আমরা এখান থেকে টি মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখন প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখি, তো আমি ভিডিওটা প্লে করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওর কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা যদি এখন ভিডিওটাতে কিছু অডিও অ্যাড করতে চাই, অডিও অ্যাড করার জন্য এদিকে অডিও অপশন দেখতে পাচ্ছেন, অডিওতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার অডিওগুলো শো করবে। তো আপনি যেই অডিওটা সিলেক্ট করে দিতে চান সেই অডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করলে আপনার অডিওটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে টিম আঁকি ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমাদের পিছনের অডিওটা এক্সট্রা আছে সেটাকে আমরা কেটে বাদ দিব। কেটে বাদ দেওয়ার জন্য অডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এদিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে কাঁচি আইকন, কাঁচি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু রাইট অফ প্লেহিট, এখানে ক্লিক করলে আপনাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিম আগে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওর কাজ কমপ্লিট। তো আমরা এখন ভিডিওটা কোথা থেকে সেভ করব। ভিডিওটা সেভ করার জন্য ডান সাইডে কর্নের তীর আইকন দেখতে পাচ্ছেন, একটা তীর আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে রেজুলেশনে রাখতে যাচ্ছেন সেটা রেখে যদি এক্সপোর্টে ক্লিক করেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।